অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বছর আর কটা দিন বাকি পড়তে, 2022 প্রত্যেক মানুষের মনেই একটা আগ্রহ থাকে, স্প্রিয়া থাকে যে আমার নতুন বছরে কোন কোন দিকগুলো আমার ক্ষেত্রে শুভ হতে চলেছে। অর্থাৎ আপনি যদি তুলারাশির মানুষ হন, আপনার জন্য এই 2022 পাঁচটি বড় সুসংবাদ, খুশির সংবাদ আসতে চলেছে। কোন এই পাঁচটি সুসংবাদ তুলারাশির ক্ষেত্রে অপেক্ষা করতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট VBI। দেখুন, যারা এই প্রোগ্রামটি শুনছেন আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনারা রাশিভিত্তিক কবচ আপনারা কিন্তু ধারণ কিন্তু করুন। সবথেকে বড় সুসংবাদ, আপনাদের শনির ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখ থেকে 28শে এপ্রিল 2022 আপনাদের শনির ঢাইয়া কিন্তু কাটতে চলেছে, একদম পুরোপুরি কেটে যাবে আপনার 17ই জানুয়ারি 2023 সালে। কিন্তু এই ঢাইয়ার প্রকোপটা আপনারা এই এপ্রিল মাস থেকে কিন্তু বুঝতে পারবেন, ঢাইয়ার প্রকোপ থাকছে না। যে পাঁচটি বড় সুসংবাদ আপনাদের আসতে চলেছে, নাম্বার ওয়ান পয়েন্ট, আপনাদের প্রথম কথা হচ্ছে সন্তান প্রাপ্তি। সন্তানের ক্ষেত্রে যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। গাঢ় বিবাহ, শুভ বিবাহের যোগ কিন্তু আপনাদের এবছর সৃষ্টি করতে চলেছে। দ্বিতীয় যে আপনাদের সুসংবাদ, বড় সুসংবাদ, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, গোল্ড, শেয়ার মার্কেট, ফাটকা, সাট্টা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু এবছর আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে এবছর চলেছেন। যাদের ঋণ ছিল, ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তিন নম্বর যে বড় সুসংবাদ, আপনাদের নিজস্ব সম্পত্তি ক্রয়, আপনার নিজস্ব জমি, আপনি নিজস্ব ফ্ল্যাট বা আপনি নিজস্ব বাড়ি কিনা বা গাড়ি কিনার সম্ভাবনা কিন্তু যোগ কিন্তু সৃষ্টি করছে। তুলারাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে বাড়ি, গাড়ি, সম্পত্তি, ভূ সম্পত্তি ক্রয় জায়গা কিন্তু নির্দেশ কিন্তু এবছর করছে। ডায়েরিতে নোট করে নিন, তুলারাশির ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ সম্পত্তিগত দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে আপনারা লাভ পাবেন। এর পরের যে চার নম্বর যে সুসংবাদ, সেটি হচ্ছে আপনাদের নতুন প্রেম আপনাদের জীবনে আসবে। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ এবং অ্যারেঞ্জ অর্থাৎ শুভ গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। আপনি তুলারাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন, গাঢ় বিবাহের যোগ আপনাদের যারা প্রেমের ক্ষেত্রে আছেন, প্রেমজ ক্ষেত্রে, এবং যারা দেখাশোনা করে দীর্ঘদিন বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ে থেকেও কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ যোগাযোগ, কানেকশানগুলো কিন্তু আপনি যদি তুলারাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বাড়ছে বিয়ের ক্ষেত্রে। স্পেশালি যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কি না, তাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এবছর কিন্তু দেখাতে চলেছে। এর পরের যে পাঁচ নম্বর সুসংবাদ, পাঁচ নম্বর যে বড় সুসংবাদ, আপনাদের ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন
বা নিচে বিজনেস করছেন, এই ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের প্রফিট আপনাদের আসতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, অর্থনৈতিক সমৃদ্ধি আপনি তুলারাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে, এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছে এবং মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে রাজনীতি, মিডিয়া এবং ব্যবসা এই কয়টি সেক্টরে আপনাদের উত্থান চোখে পড়ার মতোই এই 2022 দেখা যাচ্ছে। 2022 বছরটি শুক্রের বছর। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।